আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। দর্শক, আজ আমি আপনাদেরকে অত্যন্ত ভালো একটি প্রদর্শনে, মার্কেট প্রদর্শনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে একটি জায়গা বিক্রি ভিডিও দেখাবো। জায়গাটির লোকেশন অত্যন্ত ভালো, ভুলতা গাউসিয়া জংশন থেকে মাত্র কয়েক কিলোমিটার মধ্যে অবস্থিত। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, আমি সরাসরি মালিকের নাম্বারটা দিয়ে দেবো। তো মনোযোগ দিয়ে শুনবেন, কীভাবে যাইতে হবে আমি সেটা বলে দিচ্ছি। ভুলতা গাউসিয়া জংশন থেকে পশ্চিম দিকে গার্মেন্টস স্টেশনে যাইতে হবে। তো ভুলতা গাউসিয়া থেকে গার্মেন্টস স্টেশনে যাইতে 5 টাকা ভাড়া নেবে, সেখান থেকে চলে আসবেন সরাসরি নতুন বাজার। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন বাজার রোড। এই নতুন বাজার যেই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এটা বর্তমানে আছে 12 ফিট কার্পেটিংয়ের, কিন্তু সরকারি একর করা আছে 40 ফিট। সবাই জায়গা ছেড়ে দোকানগুলো তৈরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের জমিটা এই যে নতুন বাজারের শেষ মাথাতে, জমি পর্যন্ত আপনি রাস্তা পাবেন এবং 40 ফিটগুলো রাস্তা দেখতে পাচ্ছেন, সবাই রাস্তা ছেড়েই বাড়িগুলো তৈরি করছে। তো নতুন বাজার থেকে আপনারা চলে আসবেন রিক্সাতে করে অথবা হেঁটে আসা যায় বাগমর্শা, এলাকার নাম হচ্ছে বাগমর্শা। আমরা সরাসরি জায়গাটির কাছে চলে আসছি, আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে আর 40 ফিট পর্যন্ত এখানে রাস্তা রয়েছে, কিন্তু সবাই রাস্তা ছেড়েই বাড়িঘর তৈরি করছে। তো জায়গার পরিমাণ এখানে রয়েছে 4.5 কাঠা, আমি আবার বলছি জায়গার পরিমাণ 4.5 কাঠা। আমরা এখন জায়গাটির কাছে চলে আসছি, জায়গা পর্যন্ত আপনি গাড়ি নিয়ে যাইতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো, এগুলো 40 ফিট রাস্তার মধ্যেই পড়বে। তো বর্তমানে আছে 12 ফিট কার্পেটিং করা। এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে। এখানে কয়েকদিন লাগাতার বৃষ্টি হওয়ার ফলেই বৃষ্টির পানি জমে রয়েছে, তাছাড়া এখানে বেশি পানি নাই। দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে, তিন দিকেই বাউন্ডারি করা। তো এখানে জায়গার পরিমাণ 4.5 কাঠা আর দাম প্রতি কাঠা 12 লক্ষ টাকা। আলোচনার সুযোগ রয়েছে, কিছুটা সম্মান করা হবে। যারা ক্রয় করতে চান অতি দ্রুত মালিককে ফোন দেন, স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।